ওম শান্তি। আজ অমৃতবেলার পবিত্র মুহূর্তে আমরা সকল আত্মারা সব আত্মাদের শুভ সংকল্প উপহার দেব। পরমপিতা পরমাত্মা শিব বাবা, আমরা বাচ্চাদের ঈশ্বরীয় জ্ঞানের সর্বোত্তম সম্পদ দিয়েছেন, বিশেষ করে শুভ সংকল্প উপহার দিয়েছেন। ব্যর্থ চিন্তাকে সমর্থ চিন্তায় পরিবর্তন করার বিধি বলে দিয়েছেন। নাকারাত্মক সংকল্প সমাপ্ত করে সাকারাত্মক সংকল্প দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করার ক্ষমতা দিয়েছেন। আমরা আত্মারা বাবার সমান হয়ে বিশ্ব পরিবারের সব আত্মাদের জন্য শুভ তথা শ্রেষ্ঠ সংকল্প রচনা করি। অমৃতবেলার পবিত্র মুহূর্তে চারদিকের বাতাবরণ শান্ত তথা শীতল থাকে। এমন অলৌকিক সময়ে আমরা আত্মারা যেমন বিচার বা সংকল্পের বীজ রোপণ করব, ঠিক তেমনি কর্মরূপী বৃক্ষ তৈরি হবে, আর তারই আধারে ভাগ্যরূপী ফল নির্মিত হবে। আমরা আত্মারা অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে এই সংকল্প করছি যে বিশ্বের সব আত্মারা পরমপিতা পরমাত্মা শিব বাবার প্রকৃত পরিচয় জানুক। সব আত্মারা শিব পরমাত্মার পরম জ্ঞান প্রাপ্ত করুক। কোনো আত্মা যেন পরমাত্ম মিলনের সুখ থেকে বঞ্চিত না হয়। প্রত্যেক আত্মার জন্মসিদ্ধ অধিকার। পরমাত্মা পিতার বর্ষা অবশ্যই প্রাপ্তি হোক। কোনো আত্মা যেন প্রভু প্রেম থেকে বঞ্চিত না হয়। আমরা জেগে উঠেছি তো সবাইকে জাগিয়ে তুলব। আমাদের এটাই শুভ সংকল্প যে প্রতিটি আত্মা মায়াবী নিদ্রা থেকে জেগে উঠুক। ঈশ্বরীয় জ্ঞানের মহত্বকে বুঝে প্রতিটি কর্ম শ্রীমত প্রমাণ করুক। স্মৃতির স্বরূপ হয়ে সমর্থ আত্মা হোক। চিত্র নির্মাণ করুন অমৃতবেলার বরদানের সময়ে। আমরা আত্মারা বাবার কাছ থেকে অমূল্য উপহার গ্রহণ করছি আর সবাইকে প্রদান করছি। শিব বাবা, আমরা যোগযুক্ত আত্মাদের সর্বগুণ তথা সর্বশক্তিতে ভরপুর করছেন। আমরা আত্মারা এই শুভ সংকল্প করছি যে আমাদের সব ভাই বোনদের পরমাত্ম বরদান দিব্য গুণ তথা দিব্য শক্তি প্রাপ্তি হোক, বিশ্বে শান্তি স্থাপন হোক। যুদ্ধে পীড়িত আত্মারা
দুঃখ অশান্তি থেকে যেন মুক্তি পায়। সারা বিশ্বে বিশ্ব বন্ধুত্বের ভাবনা প্রসারিত হোক। ওম শান্তি।